বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের উদ্যোগে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া বাসিন্দা ও বনবাসীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া বাসিন্দা ও বনবাসীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন চলছে, এই অবস্থায় সাধারণ মানুষ পথে বেরোতে পারছে না, তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চুন দিয়ে দাগ দিয়ে গ্রামবাসীদের দাঁড় করানো হয়। এরপর লাইন মেনে প্রায় 600 গ্রামের গরিব পরিবার ও বৃদ্ধ বৃদ্ধাদের হাতে খাবারের সামগ্রী তুলে দেওয়া হয়। 10 চাল, 500 মুসুরির ডাল, 500 সোয়াবিন, 2 আলু দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত নিজের হাতে সকলের হাতে খাবারের সামগ্রী তুলে দেন। এই বিষয়ে সঞ্জয় দত্ত বলেন, আছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষ আছে যারা হচ্ছে দিন আনে দিন খায়, এবং প্রচুর বিধবা মানুষ আছে যারা হচ্ছে কাজে যেতে পারছে না, খবর আসে যে এরা কষ্টের মধ্যে আছে। তো যৌথ বন পরিচালনা শিয়ার থেকে আমরা 600 পরিবারকে প্রায় 3 ধরে আমরা 10 চাল, 2 আলু, 1/2 মসুর ডাল, 1/2 সোয়াবিন আমরা দিচ্ছি, যাতে এরা সাময়িক খেতে পারে এবং যাতে কোনো অসুবিধা নেই। যদিও আমাদের রাজ্য সরকারের থেকে সমস্ত সাহায্য পাচ্ছে, লাগে আপাতত যাতে চলে তার ব্যবস্থা আমরা করছি। এখানে প্রায় আমরা 600 থেকে তার উপরেও যেতে পারে, আমরা প্রায় 5 টাকার মতো ব্যবস্থা করেছি যে ভালোমতো ব্যাপার। দৌড় নেই তো